বিভিন্ন কোম্পানিতে আমরা যখন রেজুমে পাঠাই তখন কি করি, আমরা মেইলের সঙ্গে আমাদের রেজুমে এবং কাভার লেটারটাকে অ্যাটাচ করে দিই। সো আমরা যখন রেজুমিটার যে ফোল্ডারিংটা করি, ওই ফোল্ডারের আমরা নাম কি রাখি, মাই সিভি, সিভি অফ নিয়াজ, লেটেস্ট সিভি, সিভি 2022। সো এই যে রেজুমের যে নামকরণ, রেজুমের ফোল্ডারিংয়ের যে নামকরণ, এটা কিন্তু প্রচণ্ড রকমের ভুল হয় এবং এইটা মিসলিডিং হয়। একটা কোম্পানিতে একসঙ্গে কি একটা সার্কুলার থাকে? কখনো কিন্তু একটা কোম্পানিতে একসঙ্গে একটা সার্কুলার থাকে না। একটা কোম্পানিতে একই সাথে দশটা সার্কুলার থাকে, পাঁচটা সার্কুলার থাকে, তাই না? সো ধরেন আপনি এখন স্কোয়ার, এসিআই, বেক্সিমকো কিংবা বড় বড় কোনো একটা অর্গানাইজেশনে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে একই সঙ্গে হয়তো এইচআর পদে কোনো ভ্যাকেন্সি আছে, সেলসের পদের জন্য কোনো ভ্যাকেন্সি আছে, ফাইন্যান্স পদের জন্য কোনো ভ্যাকেন্সি আছে। সো আপনি যদি এখন সেম সিভিটাকে সব জায়গায় পাঠিয়ে দেন তাহলে কি হবে? তাহলে কি আপনি, আপনাকে কি বুঝবে বা ইন্টারভিউ কল আপনি পাবেন? আবার অনেকে আমরা এরকম করি যে একই কোম্পানির ভিন্ন ভিন্ন সার্কুলার থাকলেও সিভিটাকে সব পদের জন্য পাঠায় দিই। এগুলো কিন্তু মস্ত বড় ভুল, এগুলো করা যাবে না। সো আমাদেরকে কি করতে হবে, আমরা যখন যে কোনো কোম্পানিতে রেজুমে পাঠাবো আমাদের মেইলের যে সাবজেক্ট লাইনটা আছে সেই সাবজেক্ট লাইনটা চেঞ্জ করে দিতে হবে, রিকোয়েস্ট ফর দ্য পোস্ট অফ সেলস ম্যানেজার, রিকোয়েস্ট ফর দ্য পোস্ট অফ এইচআর ম্যানেজার, রিকোয়েস্ট ফর দ্য পোস্ট অফ ফাইন্যান্স ম্যানেজার। ওকে, সো এইভাবে মেইলের লাইনটা, মেইলের সাবজেক্ট লাইনটা যেই পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যখন আপনার রেজুমি এবং কাভার লেটার অ্যাটাচ করবেন শুরুতেই আপনাকে কাভার লেটার দিতে হবে, কাভার লেটারের পরে আপনি আপনার রেজুমিটা রাখবেন, দুটোকে মিলিয়ে একটা সিঙ্গেল ফোল্ডার করবেন এবং আপনার কাভার লেটারটা এক পেজের হবে এবং আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 0 থেকে 10 ইয়ার্স হয় আপনার সিভি 2 পেজের হতে পারে, আপনার যদি 11 থেকে 30 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স হয় ম্যাক্সিমাম 3 পেজের হতে পারে। তাহলে আপনার যদি 0 থেকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনার সিভি এবং কাভার লেটার মিলে হবে 3 পেজ, আর যদি আপনার 11 থেকে 30 বা 40 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয় তাহলে সিভি এবং কাভার লেটার মিলে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 4 পেজ। সো এই 4 পেজের যে ফোল্ডারটা হলো এই ফোল্ডারটাকে আপনাকে পিডিএফ করতে হবে। কখনো মাইক্রোসফট ওয়ার্ডে আপনি রেজুমে পাঠাবেন না। কেন পাঠাবেন না? কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনটা ইউজ করে আপনি রেজুমিটা তৈরি করেছেন, এইচআর ম্যানেজারের কাছে অথবা নিয়োগকর্তার কাছে সেম ভার্সন নাও থাকতে পারে, এবং সেম ভার্সন যখন না থাকে তখন আপনার কন্টেন্ট তার পিসিতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে জিনিসটাকে পিডিএফে কনভার্ট করে তাদেরকে পাঠাতে হবে। পিডিএফে কনভার্ট করার পরেই আসে হচ্ছে ফাইল রিনেম করার ব্যাপারটা। সো আপনাকে পিডিএফের ফাইলটার রিনেম করতে হবে। আপনি যদি লেখেন মাই সিভি, তাহলে মাই সিভি লিখে যদি আপনি এরকম 10টা কোম্পানিতে সিভি পাঠান তাহলে এইচআর ম্যানেজার কীভাবে বুঝবে যে ওইখানে মাই সিভির মধ্যে কার সিভি আছে, ওই লেটেস্ট সিভির মধ্যে অ্যাকচুয়ালি কার সিভি আছে? সে তো বুঝতে পারবে না, সে তো কনফিউজড হয়ে যাবে, তাই না? সো এইচআর ম্যানেজারকে তো কনফিউজড করে আমার কোনো লাভ নাই, তাই না? সো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আমাদের রেজুমের ফোল্ডারটাকে রিনেম করতে হবে। আমরা কীভাবে আমাদের রেজুমের ফোল্ডারটাকে রিনেম করব, আপনি আপনার নাম লিখবেন, যেমন ধরেন নিয়াজ _ CEO _ কর্পোরেটাস _ 10 ইয়ার্স। তার মানে কি, নিয়াজ আহমেদ, আর যে ফোল্ডারটা আপনি ওপেন করতে যাচ্ছেন সেই ফোল্ডারটা ওপেন করলে আপনি নিয়াজ আহমেদের একটা সিভি পাবেন। তিনি বর্তমানে কর্পোরেটাস্কের ফাউন্ডার এবং সিইও হিসেবে কাজ করছে এবং তার টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 10 বছরের। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কীরকম হতে পারে, তাশরিফ _CSE _শ্যাংডং ইউনিভার্সিটি। সো তার মানে কি, তাশরিফ শ্যাংডং ইউনিভার্সিটির থেকে সিএসসির উপরে গ্র্যাজুয়েশন করেছে, এরকম বোঝা গেল। সো এইভাবে আপনি যদি আপনার ফোল্ডারটাকে রিনেম করে দেন এবং তারপরে যদি পাঠান তাহলে আপনার সিভিটা ইভ্যালুয়েশন করা, আপনার সিভিটা গো থ্রু করা, এটা নিয়োগকর্তার জন্য আরও সহজ হয়ে যাবে। এবং সবসময় খেয়াল রাখবেন যখন আপনি রেজুমিটা যাকে পাঠাবেন তার জন্য যেন জিনিসটা সহজ বোধ্য হয় এবং সে যেন সহজে জিনিসটা রিড আউট করতে পারে, তাহলেই আসলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।